নমস্কার বন্ধুরা, আজকে আমি আর মাছ আলু দিয়ে রান্না করে দেখাবো হালকা মশলা দিয়ে। এখানে 2 কিলো আর মাছ আমি ধুয়ে লবণ আর লেবু মাখিয়ে রেখেছি 1/2 ঘন্টা। এখানে আছে আলু আর চই কেটে রেখেছি, এখন মাছগুলো ভেজে নেব। আর এখানে আমি মশলা ভেজে রেখেছি, এটাকে পেস্ট করে নিয়েছি। মাছগুলো ভাজা হচ্ছে, এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ঢেলে দিয়েছি, এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর ওই যে মশলাটা, ভাজা মশলাটা, ওটার মধ্যে ছিল জিরে, তেজপাতা, কিছু শুকনো লঙ্কা আর ধনে, ওটাকে আমি বেটে রেখেছি। এখন মশলাটাও বেটে নেব, লঙ্কা আদা আর জিরে। দেখো আলুগুলো ভাজা হয়ে এসছে, এখন আমি আলুগুলো তুলে নেব। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। এখানে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে আর 2টো তেজপাতা। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন, একসাথেই দিয়ে দেব পেঁয়াজ রসুনগুলো দিয়ে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে ভাজা হচ্ছে, সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজ। এই দেখো এখন ভাজা হয়ে গেছে, একটু টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়েও সুন্দর করে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব ওই মশলাটা, আদা লঙ্কা জিরের পেস্টটা। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটুখানি জল দিয়ে দিলাম। এখন একবারেই আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর হলুদটাও দিয়ে দেবো, দুবার আর দিতে লাগবে না। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নেব। এখানে মশলা কষা হচ্ছে, মশলা কষা হয়ে গেলে এখন আমি ওই ভাজা আলুটা দিয়ে দেব ওর মধ্যে। ভাজা আলুটা ঢেলে আলুটাও সুন্দর করে কষাতে হবে, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তরকারিতে সবসময় গরম জল দিলে কিন্তু সুন্দর হয়, আমি তরকারিতে গরম জলই বেশি দিই। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এখন দিয়ে দেব গরম জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখবো। এখন ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে ওই ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিই। দিয়ে দিলাম মাছগুলো, মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার 10 থেকে 15 মিনিট ঢেকে রাখব। এইভাবে আর মাছ আলু দিয়ে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। এখন আমি একটু গরম মশলা বেটে নিই, ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখব। এখনো হয়নি, আর একটু ফুটবে তরকারিটা। গরম মশলা ততক্ষণ পিষে নিই আমি। এই যে হয়ে এসছে, আলুটাও গলে গেছে বোধহয়। হ্যাঁ, গলে গেছে আলু। এখন এবার আমি গরম মশলার পেস্টটা দিয়ে দেব, বেটে রেখেছিলাম, দিয়ে 5 মিনিট মতো আবার ঢেকে রাখতে হবে। গরম মশলা দিয়ে ঢেকে রাখলে তাহলে ঘ্রাণটা তরকারির মধ্যে মিলে যায়, খেতেও সুন্দর লাগে। আমার আর মাছটা কিন্তু অনেক বড় ছিল। এখন ওই যে ভেজে রাখা ওই মশলাটা দিয়ে দিলাম ওপরে, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব। সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব সুন্দর লাগে। তোমরা এইভাবে রান্না করে খেও। এখন আমি উপর থেকে আবার ওই ভাজা মশলাটা ছড়িয়ে দেব। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো।